এবারে বন্যা পরিস্থিতির খবর জানবো চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার। শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় যেতে চাই। রাত থেকে বৃষ্টি না হওয়ায় সেখানের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আমাদের সহকর্মী খন্দকার রায়হান রয়েছেন। রায়হান, জানাবেন যারা আটকে রয়েছেন, যেই মানুষগুলো পানিবন্দি, তাদের কি অবস্থা? জমি, আমি আজকে দুই উপজেলার 8টি ইউনিয়নে ঘুরেছি, প্রতিটি গ্রামে দেখেছি। রাত থেকে, গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়াতে কিন্তু অনেকটাই কিন্তু এখানে স্বস্তি ফিরে এসেছে, এবং যারা আটকে আছে তারা কিন্তু আপনার ইতিমধ্যেই কিন্তু তাদেরকে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই আমরা দেখেছি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী কিংবা বিজিবি এবং অন্যান্য সংগঠনও আমরা দেখেছি, এবং জেলা পুলিশের পক্ষ থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষতিগ্রস্তদের মাঝে কিন্তু তাদের পক্ষ থেকে সেই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। এবং এখন বলা যেতে পারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, বিশেষ করে আখাউড়া উপজেলার 5টি এবং কসবা উপজেলার 3টি ইউনিয়নে। কারণ সকাল থেকে বৃষ্টি না, গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়াতেই কিন্তু পানি কিছুটা কমেছে, এবং অনেক অংশেই যাদের বাড়িতে পানি ঢুকেছিল সেখান থেকে কিন্তু পানি নেমেছে। অনেকে আমাদেরকে জানিয়েছেন, আমরা সেটা ঘুরে দেখেছি। আপনাকে আর একটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটিও কিন্তু পানির তলিয়ে গিয়েছিল, কিন্তু সেটি কিন্তু এখন পানি সরে গেছে এবং যান চলাচল করছে। যদিও আরও কিছু সময় লাগবে যে আখাউড়া স্থল বন্দর কার্যক্রম স্বাভাবিক হতে, কারণ একটি বিলি সেতু পানির স্রোতে সরে যাওয়ায় সেখানে কিন্তু বড় ধরনের কোনো যান চলাচল করতে পারছে না, যার কারণে আখাউড়া স্থল বন্দর আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপার দুটোই কিন্তু বন্ধ রয়েছে। এবং এখন পর্যন্ত যেই পরিমাণ বিভিন্ন সংগঠন এবং সরকারিভাবে, বিশেষ করে সেনাবাহিনীকে আমরা দেখেছি স্পিড বোর্ডে কিন্তু অনেক জায়গায় ত্রাণ পৌঁছে দিয়েছে সকালে, এবং বিকালে আমরা দেখেছি বিজিবি কিংবা পুলিশ তারাও কিন্তু ত্রাণ সহযোগিতা এগিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত অনেকটাই স্বস্তি ফিরে এসেছে পানি কমায় আখাউড়া এবং কসবা উপজেলার 8টি ইউনিয়নে। তো জমি, এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ আখাউড়া থেকে সর্বশেষ পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। এবারে চাঁদপুরে যেতে চাই। আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক রয়েছেন। আতিক, জানাবেন ত্রাণ যে সরবরাহ করা হচ্ছে সেটি পর্যাপ্ত কিনা, পানিবন্দি যারা রয়েছেন তাদের কি অবস্থা? চাঁদপুরের যে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, গত 6 দিনের টানা বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ কেমন ভুক্তভোগী সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি এখন চলে এসেছি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার উত্তর কেরোয়া গ্রামে, যে গ্রামটির প্রায় 5000-এর অধিক মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে আছেন, এবং অনেকেই কিন্তু বিশুদ্ধ পানি এবং খাবার সংকটে ভুগছেন। যদি আমি যদি একটু স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কি ধরনের সমস্যা ভুগছেন, সে বিষয়ে জানার জন্য আমাদেরকে একটু জানাবেন যে বর্তমানে আপনারা কি ধরনের সমস্যা ভুগছেন এবং কি ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে? আমাদের এখানে আজকে 4 দিন ধরে জলাবদ্ধতা এবং মানুষের চলাচলে অনেক বিঘ্ন ঘটছে। এখানে বিশেষ করে মৎস্য চাষের জন্য উৎপাদন হয়, এবং এই সম্পূর্ণ মৎস্য ঘেরগুলা এই জলাবদ্ধতার কারণে প্লাবিত হয়েছে, এবং চাষিরা নাজেহাল দিশেহারা অবস্থায় আছে এবং সবাই এই পরিস্থিতিতে ভুক্তভোগী। যেমনটি শুনছিলেন যে এই এলাকার প্রায় 5000 মানুষ কিন্তু ঘরবন্দি আছে, শুধু এই এলাকা নয়, চাঁদপুরের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু ঘরবন্দি আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি পানীয় বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে মানুষদেরকে আতঙ্কিত না হয়ে সাহস রাখার জন্য, কারণ চাঁদপুরে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো লক্ষণ নেই বা বন্যা হওয়ার কোনো লক্ষণ নেই। বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি মূলত যে জলাবদ্ধতা, টানা বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার কারণে মানুষের জলদুর্ভোগ সৃষ্টি হয়েছে। জি আতিক, আপনাকে ধন্যবাদ।